আজকে ছয় দিতে আমার শেষ শুক্রবার, তাই মনটা অনেক বেশি খারাপ। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ। আশা করি আমার পুরো ব্লগটি দেখবেন, এবং ব্লগের কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো আজকে শুক্রবার, একদম সকাল থেকে ব্লগটা শুরু করতেছি প্রতিদিনের মতোই। আর আজকে হচ্ছে যেহেতু শুক্রবার, আমার মানে শুক্রবারে টুকিটাকি এটা সেটা খাওয়া হয়, তো ভাবলাম যে আজকে নুডলস রান্না করি একটু সকালবেলা, যেহেতু ওরা বাবা মেয়ে হচ্ছে মানে কিছু খেয়ে তারপরে নামাজে চলে যাবে, আর এখন অলরেডি সাড়ে এগারোটার মতো বেজে গেছে। তো শুক্রবারে তো একটু লেট করে উঠা হয়, তো এই জন্য রুটি টুটি আর বানানো হয় না, খাওয়া হয় না। তো আমি ভাবলাম ঝটপট একটু নুডলস রান্না করে নেই, আর মনটা বেশি ভালো না, মানে বেশি না একদমই ভালো না, আসলে অনেক বেশি খারাপ। মানে কি বলবো, যেহেতু শেষ শুক্রবার এখানে ছিলাম প্রায়, আজকে আমার মানে এখানে ছিলাম এক বছর হয়ে গেছে আমি সৌদিতে আসছি। তো একটা বছর মানে যেহেতু যেখানে দেখা যায় আমরা কোনো জায়গায় একদিন কি দুই দিন বেশি থাকলে আমাদের মায়া মানে ধরে যায়, আর সেহেতু এখানে আমি আমার মানে হাজব্যান্ডের কাছে প্রায় এক বছর ছিলাম। সেখানে তো কষ্ট তো লাগবেই, তাই না? মানে কষ্ট না, শুধু অনেক বেশি কষ্ট লাগতেছে। তারপরে আমার মেয়ে, ও তো বুঝতেই পারতেছে না, ও মানে কোথায় যাবে, ও তো ভাবতেছে সব কিছু গোছগাছ দেখে যে হয়তো বা মানে আমরা কোথাও ঘুরতে যাব বা কিছু। বাচ্চা মানুষ, ও তো ওর বাবার জন্য, মেয়েরা সাধারণত বাবার জন্য পাগলই হয়, এটা সব মেয়েরাই। আর ওর বাবা ওকে মানে কী বলবো, আর মানে আলহামদুলিল্লাহ এত আদর, এত মানে আসলে একটা মেয়ের চাহিদা সব কিছু, আবেগ অনুভূতি সব কিছু আবদার, এগুলো কিন্তু বাবারাই পূর্ণ করে থাকে। আর ওর বাবা কোনো কিছুতে কোনো ত্রুটি রাখে নাই, যতটুক পারছে মানে তার সকল চাহিদা মানে পূরণ করছে। তো আমার মেয়ে তো জানেও না, ও তো ওর বাবা সাধারণত কাজে মানে অফিসে গেলে ও মানে ওর বাবার যাইতে দেন, ওর বাবা কত লুকাই মানে লুকোচুরি করে যায়। যাই হোক, এখন হচ্ছে আমি নুডলসটা রান্না করলাম, মানে খেয়েটে এখন হচ্ছে ওরা নামাজে চলে যাচ্ছে, বাবা মেয়ের মানে শেষ আজকে একসাথে জুমার নামাজ পড়তে যাচ্ছে। জানি না আল্লাহ আবার কবে একসাথ করে, মানে আবার ইনশাল্লাহ হয়তো বা আল্লাহ যদি চায়। আপনারা অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন সহি সালামতের দেশে গিয়ে আবার ইনশাল্লাহ আবার যেন আসতে পারি আল্লাহ মানে এমন সুন্দর দেশে, নবীর দেশে। আমি তো সবসময় সারা জীবনের জন্য থাকতে চাই এই দেশে, আসলে এই দেশে এত রহমত, নবীর দেশে এত রহমত, এত বরকত, কি বলবো। তো যাই হোক, ওরা হচ্ছে চলে গেছে, আমি হচ্ছে এখন আজকে মানে লরিফার বাবা বলতেছে রান্না করতে না, মানে নিষেধ করে গেছে, বলছে বাইরে থেকে খাওয়া নিয়ে আসবো, তুমি কিছু রান্না করো না। তো আমার আসলে কোনো কাজ করতে ইচ্ছে করতেছিল না, হাতে কোনো কাজই উঠতেছিল না, তাও যদি ও যদি আমাদের সাথে যাইতো তাহলে খুবই ভালো লাগতো, মানে বেশি এতটা খারাপ লাগতো না, কিন্তু আসলে সম্ভব না, আসলে পরিস্থিতি সব কিছু মিলাইয়া। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, ওইটাই হচ্ছে কথা। তো এই তো আমি হচ্ছে আস্তে আস্তে সব গুছিয়ে নিতেছি, গুছিয়ে বলতেছি এগুলো সাথে দেশে নিব না, এগুলো এখানে রেখে যাব। তো ও তো পুরুষ মানুষ, ও সব গুছাইতে পারবে না, আর এখানে ও মানে এই বাসাতেও থাকতেও পারে নাও থাকতে পারে, ঠিক নাই। তো যার কারণে আমি হচ্ছে সব গুছিয়ে দিয়ে যাচ্ছি, আমি বলছি তুমি যদি থাকো তাহলে থাকবা, আর না থাকলে এগুলো আমি সব গুছিয়ে দিচ্ছি, তুমি নিয়ে যেতে পারবা, সব কার্টুনে যতটুকু পারি আমি ঢুকিয়ে দিয়ে যাব, কারণ পুরুষ মানুষ সারাদিন কাজে থাকে, ও তো আর এগুলো আইসা গুছগাছ করা সব কিছু করা সম্ভব না। আর ও বলতেছে তোমরা চলে গেলে আমি এই বাসাতে প্রায় অনেক দিন আর আসবোই না, মানে ওরও খারাপ লাগবে, বিশেষ করে মেয়ের জন্য। কী করবো আসলে, আমরা সবসময় মানে বিশেষ করে প্রবাসীরা টাকার কাছেই হেরে যায়, মানে সুখ দুঃখ সব কিছু বিসর্জন দিতে হয়, কিছুই করার নাই আসলে। আজকে আমরাও চাইলে হয়তো বা 5-10টা মানুষের মতো একসাথে থাকতে পারতাম, কিন্তু কিছুই করার নাই বললামই তো। আসলে ওই যে একটা জিনিস আছে না, সংসার ভবিষ্যৎ সব কিছুর জন্য আমার মানে কী বলবো, আমি এগুলো গুছাইতেছি বা আপনাদের সাথে এখন বলতেছি আমার যে কী কষ্ট লাগতেছে, আমি মানে এগুলো গুছাইছি আর অঝরে শুধু চোখের পানি মানে পানি ফালাইছি, কী বলবো আসলে কষ্টের কথা। যাই হোক, এখন হচ্ছে যেহেতু দুপুরে কিছু রান্না করব না, তো ভাবতেছিলাম যে মানে বিকেলের জন্য কিছু নাস্তা মানে বানাই, যেহেতু চলে যাব ওরে মানে পিঠা বানাবো, ভাবছিলাম যে ডাউলের পিঠা আর কি, আপনাদের কোন জায়গায়
এটাকে কি পিঠা বলে জানি না, কেউ আমরা বলি এটাকে ডাউলের পিঠা, কেউ বলে মুগ পাকন, কেউ বলে মুগ ডালের পিঠা, এক একজন এক একটা বলে। তো আমরা এটাকে ডালের পিঠাই বলে থাকি আমাদের গ্রামে, মানে চাঁদপুরে। আর এই পিঠাটা আমাদের চাঁদপুরে প্রচুর খাওয়া হয়, মানে বিশেষ করে বিয়ের পরে ওই যে মানে হিরাইতি হয় ওইটাতে এই পিঠাগুলো দিয়ে থাকে। তো এই পিঠাগুলো অনেক আমাদের এলাকাতে বা আমাদের চাঁদপুরে অনেক খাওয়া হয়। যাই হোক, এখানে হচ্ছে আমি মুগ ডাল নিয়ে নিলাম, ওইটাকে আমি আগে হচ্ছে ভিজিয়ে রাখছি প্রায় 2-3 ঘন্টা। ভিজিয়ে রাখার পর এখন হচ্ছে আমি এটাকে সিদ্ধ করব। এখানে আমি দিয়ে দিয়েছি লবণ, 2টা এলাচ, 1টা তেজপাতা, আর হচ্ছে একটু ফ্রুট কালার দিয়ে দিলাম। আপনাদের ঘরে জর্দার কালার থাকলে ওইটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। মানে আমার আমার কাছে জর্দার কালার ছিল না, আমার কাছে ফ্রুট কালার ছিল, সেটাই আমি দিছি। তো যাই হোক, এই তো এখন হচ্ছে এটা অনেক ভালো করে উঠতেছে। তো এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি হচ্ছে এটাকে জাল দিব। তো এর মধ্যে এটা হইতে হইতে ওরা হচ্ছে চলে আসছে, বাবা মেয়ে আসছে, আয়সা। অনেক গরম বাহিরে, আর এখানে তো প্রচুর গরম, কি বলবো। তো যাই হোক, আমি হচ্ছে ওদের জন্য শরবত বানিয়ে রাখছিলাম ফ্রিজে, আর ঘরে মানে চলে যাব, তাও টুকিটাকি কিছু জিনিসের প্রয়োজন ছিল, কাঁচামরিচ তারপরে এগুলো ছিল না, তো এগুলো নিয়ে আসলো। তো এই তো আমি হচ্ছে শরবত বানিয়ে রাখছিলাম, ওকে দিলাম। তো আমি ওরে বলতেছিলাম যে এত কিছু করে নিয়ে আসছো কেন, আমরা তো আর আসি 1-2 দিন। তো বলতেছে একটু করে তার বিক্রি হয় না। তো এই তো আমি হচ্ছে ঘরে কি অবস্থা হয়ে আছে, আমার কাজকর্ম কিছু করতে ইচ্ছে করে না, ভালোই লাগে না। মনে হইতেছে যে মানে এই সংসারে আমি এতদিন ছিলাম, আমার মেয়ে সহ কত কিছু, মানে এই ঘরের মধ্যে কত কিছু নিজের স্মৃতি। তো যাই হোক, এই তো হচ্ছে খাওয়া নিয়ে আসছে, আরও হচ্ছে তেহরি নিয়ে আসছে গরুর মাংসর, আর হচ্ছে এই মিষ্টিগুলো নিয়ে আসছে বেবি সুইট মিষ্টিগুলো। আর আমরা হচ্ছে মা মেয়ে অনেক কালো মিষ্টি পছন্দ করি, মানে কালো জাম যেটা, আমরা সাদা মিষ্টি খাই না, আমিও খাই না, আমার মেয়েও খায় না। আমি তো কখনোই খাই না, আমার মেয়ে তাও একটু খায় সাদা মিষ্টি, আমি কখনোই সাদা মিষ্টি খাই না। সাদা মিষ্টি যত মজারই হোক না কেন, আমি হচ্ছে খাই না, আমার পছন্দ না, আমি কালো মিষ্টি অনেক পছন্দ করি। যাই হোক, এই তো আমি হচ্ছে আমার ডাউলগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো এটা ভালো করে সিদ্ধ হলে অনেকে চাইলে চুলাতেও এটাকে ঘুটনি দিয়ে ঘুরতে পারেন, আর আমি হচ্ছে ঘুটবো না, আমি একটু ব্লেন্ড করে নেবো, তাহলে একদম মিহিন হয়ে যাবে। এই যে দেখতে পারতেছেন, আমি হচ্ছে ঘুইটে নিয়ে আসছি, আর আমার ডাউলটা একদম মানে মিহিন হয়ে গেছে। আমি একটু পানি দিয়ে এখন হচ্ছে এটাকে এটা উতরানো হইলে আমি এটাতে হচ্ছে মানে বাকি জিনিস দিব। যাই হোক, এর মাঝখানে হচ্ছে ওগুলো বসে রেখে আমি হচ্ছে এখান দিয়ে আমরা খাইতে আসছি। প্রায় বেলা 2:30 মতো বেজে গেছে, আর এই তো তেহরিটা অনেক মজা ছিল, অনেক না অনেক বেশি মজা ছিল। আমি এই দেশে এত মানে আর কখনো তেহরি খাই নাই, এই ফার্স্ট টাইম খাইছি, খুবই ভালো লাগছে গরুর মাংসের তেহরি। তো এই তো আমরা হচ্ছে এখন খাইতেছি সবাই মিলে, মানে আর 1-2 দিনে আছি, আবার কবে নিজের প্রিয় মানুষটার সাথে বসেভাবে খাবো জানি না। যাই হোক, আল্লাহ হয়তো বা চাইলে খুব শীঘ্রই আবার একসাথে হইতে পারি, আল্লাহই ভালো জানে কি রাখছে। তো এখানে আমার ডাউলটা হচ্ছে মোটামুটি হয়ে গেছে, তো এখন এটাতে আমি হচ্ছে দিয়ে দিব চাউলের গুঁড়া। অবশ্যই চাউলের গুঁড়াটাই ব্যবহার করবেন। তো আমি এখানে পরিমাণ মতো চাউলের গুঁড়া দিয়ে দিব। আপনারা যদি ডোটাকে নরম করতে চান তাহলে চাউলের গুঁড়া দিতে পারেন। তো আমি যেহেতু পরে ডোটাতে হচ্ছে একটা ডিম দিব, তো এই জন্য হচ্ছে আমি ডোটাকে একটু শক্তই করব, পরে যেহেতু একটা ডিম দিব। আর কেউ যদি ডিম না দিতে চান তাহলে অবশ্যই ডোটাকে একটু নরম করে করবেন। তো এই তো আমি হচ্ছে এইভাবেই ডোটাকে ঢেকে আরও 5 মিনিট রেখে দিব, একদম ডিম করে, মানে ডিম আছে। আসলে হয়েছিল কি, আরও একদিন এই পিঠাটা আমি এই ধরে 3-4 বারের মতো বানাইছি এখানে আসার পর। তো এর আগের বার একবার বানাইছিলাম, আর ওকে অফিসে দিয়ে দিয়েছিলাম ওর সাথে। তো পরে অফিসে নেওয়ার পরে ও আর ভাগে নাকি পায় নাই, সবাই মিলে খেয়ে ফেলছিল, তো এই জন্য আবার বানাইলাম। আজকেও মানে ও বিকেলে চলে যাবো যেহেতু শুক্রবার, তাও ওর আজকে ডিউটি আছে ওভার টাইম। তো ওকে ভাবতেছি ওই অফিসে যাওয়ার সময় বলতেছে নিয়ে যাবে আর কি। তো এই তো আমি হচ্ছে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর এখন হচ্ছে এই তো কাইটাকে তুলে নিলাম। এখন এটাকে হচ্ছে আমি ভালো করে হাত দিয়ে মথে নিব, একটু গরম গরম থাকা অবস্থায় মথে নেবেন, আবার বেশি গরম অবস্থায় মরতে যাবেন না, তাহলে কিন্তু হাত পুড়ে যাবে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, আমি মানে বেশি তাড়াহুড়ো করতে গেছিলাম আসলে। তো এই তো আমি হচ্ছে এখন ডোটাকে ভালো করে করে নিব, আর করার পরে এই তো আমি হচ্ছে পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আমি হচ্ছে এগুলো বানাইছি টুথপিক দিয়ে, আমার বাসায় আমরা সাধারণত গ্রামে এগুলো খেজুরের কাঁটা দিয়ে তৈরি করে, তো এখানে তার আমি খেজুরের কাঁটা কই পাবো, এই জন্য আমি হচ্ছে টুথপিকটাকে ভেঙে মোটা অংশ দিয়ে এটা বানাইছি।
আর এখান দিয়ে হচ্ছে আমি পিঠাগুলো বানানো শেষ, আমার এগুলাই হয়েছে। আর আমি ওই পাশে তেল বসিয়ে দিয়েছি, আর এখান দিয়ে হচ্ছে সিরকা করব পিঠাতে দেওয়ার জন্য। তো সিরকার জন্য আমি চিনি দিয়ে সিরকা করব না, আমি এই গুড়টা দিয়ে করব। আসলে আমার এই গুড়টা বাসায় ছিল, আর আমি বললাম তো আমি যেহেতু চলে যাব ওইগুলো থাকলে পরে সবই ফালা যাবে, তাও অনেক কিছুই রয়ে গেছে। তো এই জন্য ভাবলাম যে চিনি দিয়ে না করে মানে গুড়টা দিয়ে সিরকাটা করি। এই জন্য আমি হচ্ছে মানে গুড়গুলো অনেক আস্ত ছিল, এগুলো ভাঙতে অনেক কষ্ট হয়েছিল। তো এই জন্য আমি পানি দিয়ে এগুলো বসায় রাখছি, এগুলো গলে পরে আমি সিরকা হয়ে যাবে। আর আমি সিরকাতে দিয়ে দিলাম দুইটা এলাচ আর একটা তাজপাতা ফ্লেভারের জন্য। তো এই তো আমি হচ্ছে পিঠাগুলো হচ্ছে, আর এখান দিয়ে দেখতেই পারতেছেন আমার গুড়গুলা কিন্তু গোলে একদম সিরকাটা হইতেছে। আর সিরকাটা আমি একদম একটু ঘন ঘন করব, মানে হাত যখন হাতে একটু লাসা লাসা হয়ে আসবে তখন আমি চুলাটা অফ করে দেবো। আর এই তো পিঠাগুলো আমার ভাজার পরে পিঠাগুলোতে একটু কালার দিলে কি হয়, পিঠার কালারগুলো অনেক সুন্দর আসে। এই তো আমি হচ্ছে পিঠাগুলোর সিরকাতে এভাবে অনেকক্ষণ ডুবিয়ে রাখবো, প্রায় মানে যখন ও যায় যাওয়ার সময় উঠাই দিয়ে দিব। তাহলে কি হবে, সিরকাগুলোতে ভালো করে ঢুকবে মিষ্টিটা আর কি, পিঠাগুলোতে সিরকাটা ভালো করে ঢুকবে। যাই হোক, এই তো আমার মানে লাস্ট মানে একদম আমার হয়ে গেছে আর কি। তো হচ্ছে বিকালবেলা এগুলো খেটে তারপরে লরিফের বাবু হচ্ছে এগুলো নিয়ে গেছে, ও অফিসে চলে গেছে। তারপর এখন হচ্ছে রাত্রবেলা, যেহেতু বললামই তো আজকে দুপুরবেলা বাইরের থেকে খাওয়া এনে খাইছি, তাহলে রাতে তো খাইতে হবে, রাতে তো আর বাইরের খাওয়া খাওয়া যাবে না, কারণ দুপুরেও খাইছি রাতে আর ভালো লাগবে না। এই জন্য ভাবলাম যে রান্না করি। তো এই জন্য আমি হচ্ছে এখান দিয়ে ডাউল বসিয়ে দিয়েছি, আর এক চুলায় হচ্ছে ডিম বসিয়ে দিছি আমি হচ্ছে। আর ফ্রিজে মুরগি ছিল একটা, তো ওইটাও ভাবলাম যে রান্না করে ফেলি আর মুরগি রান্না করবো। এই যে ডাউল, ডাউলে হচ্ছে এখন বাগার দিব, আর ওইখান দিয়ে হচ্ছে মুরগিগুলো মানে ভাজা নিতেছি, মুরগি রান্না করবো। আমার ডিমগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো এই তো আমার সৈদি জীবনযাপন শেষ, আবার কবে আসি জানি না। সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি যেন এই সৈদিতে আবার আসতে পারি, নবীর দেশে আবার আসতে পারি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আজকে আমার ব্লগটা ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো সবাইকে আজকের মতো বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।